অভিনন্দন সাদাত রহমান। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের কিশোর সাদাত রহমান। সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে শিশুদের নোবেল খ্যাত এ পুরস্কার জিতে নেয় নড়াইলের 17 বছরের এই কিশোর। 2005 সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এ পুরস্কার চালু করে কিডস রাইটস নামে একটি সংগঠন। শিশুদের অধিকার উন্নয়ন ও নিরাপত্তায় অসাধারণ অবদানের জন্য প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেওয়া হয়। 12 থেকে 18 বছর বয়সীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারেন। 42টি দেশের 142 জন প্রতিযোগীর মধ্যে সাদাতকে এবছর পুরস্কারের জন্য বিজয়ী ঘোষণা করেছেন বলে সংগঠনটির ওয়েবসাইটে বলা হয়েছে। সাইবার বুলিং বন্ধে সামাজিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি সাদাত সাইবার টিনস নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছেন, যার মাধ্যমে শিশু ও কিশোরীরা উপকৃত হচ্ছে। এ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে তিনি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পেলেন, যা তাকে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।